গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে আগামী 4 জানুয়ারি কলকাতা থেকে সাগরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। পাশাপাশি যেতে পারেন কপিল মুনির আশ্রমেও। 6 তারিখ কলকাতা ফিরতে পারেন মুখ্যমন্ত্রী। উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন। বিশ্বভারতীর 5 জন ছাত্রছাত্রীকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুক্রবার অর্থনীতি রাজনীতি বিভাগের এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর আন্দোলনে সামিল হয় ছাত্রছাত্রীরা। তার জেরেই সাসপেন্ড 5 পড়ুয়া। জিতেন পত্নী তথা বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ। আসানসোল কম্বল কাণ্ডে চৈতালীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। মৃত্যু তদন্তে চৈতালীকে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের। তবে চৈতালীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। জমিজটে হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে গেল সুন্দরবনের হিঙ্গলগঞ্জে শুভেন্দু অধিকারীর সভা। বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশ ওই মাঠের এনওসি দেয়নি। হাইকোর্টের পরবর্তী শুনানি 3 জানুয়ারি 2023। দীর্ঘদিন ধরেই বিহাল দশা শিশু শিক্ষা কেন্দ্রের দেওয়াল থেকে খসে পড়ছে মাটির চাক। আতঙ্কে পশ্চিম মেদিনীপুর জেলা কেশপুর ব্লকের 7 নম্বর তেঘুড়ি অঞ্চলের কাজগেরিয়া শিশু শিক্ষা কেন্দ্র বিদ্যালয় ছেড়ে পঠন পাঠন শুরু হয়েছে বারান্দায়। চলছে উচ্ছেদ অভিযান। সাগরদিঘি রেল স্টেশনের ধারে রেলের জায়গা দখল করে ফুটপাতের উপর চলছে ব্যবসা। সেই সমস্ত ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে উচ্ছেদ করল রেল পুলিশ। আরো 1 বছর বিনামূল্যে রেশন পাবে ভারতবাসী, বড় ঘোষণা কেন্দ্রের। এর জন্য সরকারের ব্যয় হবে প্রায় 2 লক্ষ কোটি টাকা, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। দীঘায় আয়োজিত হল দীঘা বিচ ম্যারাথন দৌড়। প্লাস্টিক বন্ধের সচেতনতা বার্তা নিয়ে জেলা পুলিশের উদ্যোগে দীঘায় বিধানচন্দ্র রায় ময়দানের সামনে থেকে শুরু হয় বিচ ম্যারাথন দৌড়ের। ভোর থেকে শীতের আমেজ মেখে ম্যারাথন সফল করতে হাজির প্রতিযোগীরা। 2000 প্রতিযোগী অংশ নিয়েছেন এতে। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে পথ চলতি বালি বোঝাই ট্রাক্টর আটকে দিল এলাকার বাসিন্দারা। ট্রাকের জেরে বাড়ছে ধুলো এবং রাস্তা খারাপ হচ্ছে বলে অভিযোগ। ট্রাক্টর আটকে চলে বিক্ষোভ। কোচবিহারে পুন্ডিবাড়ি বাজারে পরপর 2টি সোনার দোকানে চুরি। খোয়া গেল কয়েক লক্ষ টাকার গয়না সহ নগদ টাকা। সকালে 2টি সোনার দোকানের শাটার খোলা দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। দেশের বিদ্যুতের চাহিদায় যুক্ত হল নতুন পালক। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি শুরু করেছে বিদ্যুতের বাণিজ্যিক উৎপাদন। দীর্ঘ 9 বছরের কর্মযজ্ঞ শেষে রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে 607 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে বেড়েছে স্থানীয় কর্মসংস্থান। রবিবার বড়দিন, শেষ মুহূর্তে প্রস্তুতি চালাচ্ছেন কেক ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় বেড়েছে কেকের দামও, ফলে বড়দিনে আগে হাসি নেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের কেক ব্যবসায়ীদের। বড়দিন ও ইংরেজি নববর্ষের আগে সেজে উঠেছে শিলিগুড়ি শহর। ক্রিসমাস উপলক্ষে শহরের বিভিন্ন গির্জায় চরম ব্যস্ততা। পাশাপাশি শিলিগুড়ি শহরের বিভিন্ন মোড়গুলোতে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন সংগঠন এবং পুর নিগমের উদ্যোগে। ধোঁয়াশার চাদরে মোড়া দিল্লির আকাশ। দিল্লি এবং আশপাশের বিভিন্ন এলাকায় কমে গেল দৃশ্যমানতা, যার প্রভাবে ব্যাহত হয়েছে রেল এবং যানবাহন চলাচল। বাতাসে ঘন কুয়াশার মাত্রা এতটাই বেড়ে গিয়েছে, পালম বিমানবন্দরের কাছে দৃশ্যমানতা নেমে গিয়েছে 100 মিটারে।